আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রিকল ব্লগস। কেমন আছেন? আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি ভালো। জাস্ট আজকে ঘুমটা তেমন হয়নি গরমে, আর আজকে রোদ উঠেছে ভালো। আকাশ মেঘলা আছে কিন্তু আজকে রোদ উঠছে, গরম প্রচুর। সকাল থেকে উঠে আব্বুকে খাবার টাবার দিলাম, চা খেয়ে দেন হচ্ছে আব্বুকে খাবার টাবার দিয়ে ওষুধ দিলাম। আব্বু আবার চুল দাড়ি কাটাতে গেল, কারণ কালকে আব্বুকে নিয়ে আবার ডাক্তারের কাছে যাবো তো ঢাকা, এর জন্য। আর কী বলে এটাকে, জাস্ট এখন খাওয়া দাওয়া করে চা খেয়ে রুমে আসলাম। প্রচুর গরম লাগতেছে, প্রচুর গরম। কালকে আবার আমরা নানু বাসায় যাব, যাব বলতে আব্বুকে প্রথমে একটু কামরান বাজার কাজ আছে, দেন সেখান থেকে কাজ শেষ করে আপুর বাসায় যাব, দেন এখান থেকে দুপুরে খাওয়া দাওয়া করে চলে যাব হচ্ছে হসপিটাল। হসপিটালের ডাক্তার দেখা ডাইরেক্ট চলে যাব নানু বাসায়, দেন আম্মু নানু বাসায় থাকবে, আম্মুকে ওইখান থেকে নিয়ে দেন হচ্ছে আমরা নরসিংদী চলে আসব। প্রচুর গরম আজকে, প্রচুর। আমি মানে দেখা বোঝা যাচ্ছে না, বাট আমার গেঞ্জি এগুলো একদম ভিজে গেছে, সাদা দেখে মনে বোঝা যায় না, একদম ভিজে গেছে গরমে। ভয়সো গরম। গ্যাস এখন হচ্ছে আব্বুকে নিয়ে হসপিটাল যাব, আব্বুর ওই যে পায়ের ড্রেসিং করাইতে গিয়ে দেখি এখন কি বলে ডাক্তার ড্রেসিংয়ের পর। আবার ওই পাওয়ারফুল ওষুধগুলো দেয় কি না, মানে একটা ট্যাবলেট মানে এই ওষুধের প্রাইস আপনার গিয়ে দাঁড়াচ্ছে 200 টাকা করে, মানে এক পাতাতে 10টা থাকে 2000 টাকা। অনেক হাই প্রাইজের একটা আর খুব পাওয়ারফুল একটাই ওষুধ, ওইটা আসলে কাজ হয়, অনেক ভালো কাজ হচ্ছে, যেটাতে হচ্ছে মানে একদম আব্বুর অ্যান্টিবায়োটিক তো শুকায় যেতেছে পাটা। সো গাইজ আপনারা থাকেন, আমি বের হই, বের হয়ে আপনার সাথে আবার কথা বলছি। এই যে বের হয়ে গেলাম আমরা হসপিটাল, আমরা যাচ্ছি এই যে আপনাদেরকে এখন দেখা, এটা হচ্ছে আপুর, এটা শোরুম করছিল কিন্তু করোনার সময় আর এটা ই করতে পারে নাই, তা এখন বন্ধই আছে এটা। আমাদের গলিতে বহুত বাতাস, এই যাব পিছনে ভাই, আজকে প্রচুর রোদ, আজকে বৃষ্টির কথা পাঠায় নাই, এলির মতন এদিকেই যাচ্ছি। তোকে যে চলে আসলাম, এখন ভিতর আরেকজনের ড্রেসিং করছে, তো এটা কী বলা, ভ্যাকিউম থেরাপি দেওয়া হচ্ছে, যার কারণে এখন আব্বু একটু পরে ঢুকবে। যে হচ্ছে ড্রেসিং করে তাকে আমি জাস্ট একটু বিচারে দিয়ে আসছি, এখন গেলেই হচ্ছে আব্বুকে মানে ওইটা শেষ হওয়ার সাথে সাথে আব্বুকে ঢুকাই দেবে। জাস্ট আপুর তো বেশিক্ষণ না, অল্প কতক্ষণ, তো এরপর আবার দেখা হচ্ছে। যেখানে হচ্ছে ড্রেসিং করা হবে সেই ড্রেসিং রুমে বসে আছি, এই যে আব্বু বসে আছে, বাইরে তো আরও অনেক মানুষ আছে। আর এই যে এগুলো হচ্ছে ভ্যাকিউম মেশিন, এগুলোই দেওয়া হয়েছিল আব্বুকেও, আর একটা শব্দ এগুলো আর করতো। এই যে এটা না দেয় ভাই,
না দেখানোই বেটার। সো গাইজ, আব্বুর ইয়ে হয়ে গেছে, এখন ডাক্তার বলল যে আর কোনো ড্রেসিংয়ের দরকার হবে না শুক্রবারে ব্যান্ডেজটা খুলে ফেলতে। এখন শুক্রবারে পরে বোঝা যাবে যে কি করে। না না, মনে হয় না খেতে হবে। হসপিটাল থেকে আমরা বের হলাম। হ্যাঁ হ্যাঁ, পকেটে রাস্তার যা অবস্থা। প্রচুর গরম, প্রচুর গরম। এই যে এই যে আমাদের এখানকার আরেকটা বিড়াল, একদিন মানে এটাকেই দেখাইছিলাম। আয় আয় আয়, ওপরে যাই আমার রুমে। রুমে গিয়ে একটু রেস্ট নিই, ঘুমেও ধরতেছে আমাকে। কালকে খুব সকাল উঠে যেতে কে হবে। ও আব্বুর ওষুধ খাইকে আসি নেই। টিং টিং টিং, ওষুধটা রেখে যাই। এটা আজকে রাতটা খাওয়া দিলেই শেষ। শুক্রবারে শুধু ব্যান্ডেজটা খুলে ফেলতে হবে। প্রচুর গরম। গাইজ, আজকে এই কি বলে মেরা পিঠা দিয়ে জাস্ট আজকে এটাতে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে ধনিয়া পাতা দেওয়া হয়েছে, আর এটাতে একটু হচ্ছে চাট মশলা আর লবণ দিয়ে জাস্ট এভাবে ভাজা হয়েছে শুধু। এভাবে খাইতে অনেক মজা লাগে আমাদের, সো আমরা এইভাবে খাই। আপনারাও ট্রাই করবেন, দেখবেন আপনাদের কাছে এটা অনেক মজাদার লাগবে। হাই গাইজ, স্যার একটু দেরি হয়ে গেল, একটু বাইরে গেছিলাম। আব্বুর ডায়াবেটিক্স মানে ডায়াবেটিক মাপার যেই স্টিকগুলো, ওই স্টিকগুলো শেষ হয়ে গেছিল, ওগুলো আনতে গেছিলাম, জাস্ট নিয়ে আসলাম। ও বাহিরে হাঁটতে হাঁটতে অবস্থা শেষ, এত গরম, এত গরম, মানে জাস্ট ঘামতে ঘামতে আমি শেষ। প্রচুর মানে অনেক ঘামছি আমি, এখন একটু রেস্ট নেব। সো গাইজ, আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামীকাল আপনার সাথে আবার দেখা হবে। আর আগামীকাল গাইজ আমি ঢাকা যাচ্ছি, সকালেই রওনা দিব, তো সমস্যা নেই, ঢাকাও আমি ভিডিও চলবে, বন্ধ হবে না। তো কালকে আপনার সাথে আবার দেখা হবে। সো ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর গাইজ প্লিজ আমার চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন গাইজ। সো আপনাদেরকে আর কী জানি বলবো, একটা ইম্পর্ট্যান্ট কথা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।